রক্ষে করো, রঘুবীর রক্ষে করো। আমার হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, কলিকালে আপনাদের সবাইকে স্বাগত। আমি কথাগুলি চলে এসেছি নতুন দিনের নতুন একটি ব্লগ নিয়ে। এই যে সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছি, মর্নিং টি যেটা সেটা মর্নিংয়ে খাচ্ছি না, বেশ বেলা গড়িয়ে খাচ্ছি, আর সাথে আদি অকৃত্রিম মেরি বিস্কুট। সত্যি এটা অকৃত্রিম এবং আদিও, যদিও এখন বিভিন্ন কোম্পানি বানিয়েছে, তো আমার বিশ্বকর্মের মেরিটাই বেশি ভালো লাগে। আগে ব্রিটানিয়ার মেরি খেতাম, এখন বিশ্বকর্মের মেরি। আর ওই যে দেখুন বাবু খুস্কো খুস্কো চুল নিয়ে বসে চা খাচ্ছে, উনি এখনই ঘুম থেকে উঠলেন, তাই একটু লজ্জিত, কেননা তার মানে হালত খারাপ। কিন্তু আমি বললাম ঠিক আছে, নর্মালই থাকি আমরা, কী অসুবিধা বলুন। আজকে একটু বেরোবো, তাই ঝটপট রান্না করব, কিছুই রান্না করব না, যেটা পটলের তরকারি করব প্রেশার কুকারে, সেটা মেরে দেবো, ভালোই হয় খেতে। আর ডাল আছে, পাঁপড় ভেজে নেব, একদম শর্টকাট। দেখতেই পেলেন মেসেজ চলে এসছে, আজকে আমার নাম নথিভুক্ত হয়েছে করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য, তাই এখন আমরা চারণক হসপিটালে যাচ্ছি। তো দেখা যাক, এই ভ্যাকসিন নেওয়া নিয়ে অনেক চিন্তা ভাবনা, একটু ভীতি, সব কিছুই কাজ করছে। তো সেসব জয় করেই দেখি, গিয়ে দেখা যাক কতদূর কী হয়। চল যাওয়া যাক, চলুন যাই তবে। দুগ্গা দুগ্গা। তো চলে এসেছি চারণক হসপিটালে, আমাদের কোভিড ভ্যাকসিনেশন সেন্টার। কিছুটা টেনশন তো হচ্ছেই অবশ্য, তো দেখা যাক, ভগবানের উপর ছেড়ে দিই, মানে যাকে বলে ওই রক্ষে করো রঘুবীর রক্ষে করো। এখানে আনতে দিল, তো আমি যেতে পারছি না, ও ভ্যাকসিনেশনে রুমে ঢুকে গেছে। এই যে দেখুন কোভিশিল্ড ভ্যাকসিন পুশ করা হচ্ছে, এখানকার স্বাস্থ্যকর্মীরাই তুলে দিয়েছেন তাদেরকে অনুরোধ করাতে, এবং তারা নিজেরাই বললেন, একটা ছবি তুলে দিই। আমার ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, তো এই মুহূর্তে আমি বসে আছি অবজারভেশন রুমে। এখানকার ব্যবস্থাপনা বেশ ভালোই মনে হচ্ছে। এখানে আর একজন বসে আছেন যার ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, আমাদের এই সহযোদ্ধা। তো ঠিক আছে, এখানে দেখছি আমরা অক্সিজেনের সিলিন্ডার রাখা রয়েছে, আপাতত আর কেউ নেই, আমি রয়েছি, আপনি রয়েছেন, তো ব্যবস্থাপনা ওটার উপর বেশ ভালোই। আমার হয়ে গেছে, আমি ভেতরটা একবার দেখানোর চেষ্টা করলাম হালকা করে, ভ্যাকসিন দেওয়ার সময়টা দেখানো যায়নি, কারণ আমাদের কিছু রেস্ট্রিকশনস রয়েছে। তো ঠিক আছে, মোটার উপর ঠিকঠাক, আমি এখন আপাতত আধ ঘন্টা হয়ে গেছে, আমাকে এখান থেকে যেতে বলে দিয়েছে, তো দেখা যাক কী হয়, আমাকে আবার আসতে হবে। এটা ফার্স্ট ভ্যাকসিন হলো, আবার 28 days পর আর একটা ডোজ রয়েছে, তো দেখা যাক কী হয়। ভ্যাকসিন পর্ব সমাধা হলো, মোটামুটি সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে, তো আমার এমনি কোনো অসুবিধা নেই, আমি চলে বেরিয়ে গেছি। আর আমার অন্যান্য সহযোগিতা যারা কোভিড যোদ্ধা যারা এরপর ভ্যাকসিন নেবেন, তাদেরকে আমি একটা কথা বলতে চাই, আপনারা যখন ভ্যাকসিন নিতে যাবেন প্যান কার্ড অবশ্যই সঙ্গে রাখবেন, কারণ এখানে প্যান কার্ড দেখেই এরা এন্ট্রি করছে, যে মানে কোউইন অ্যাপ যেটা সেখানে প্যান কার্ড দেখেই এন্ট্রি করছে। আমি এমন দু একজনকে দেখলাম যারা প্যান কার্ড আনেননি, তাদের খুব সমস্যা উনি করতে হচ্ছে। আর তো ঠিকই আছে, তো আমি বলবো যে অনেক ভয় পুজো ইত্যাদি ছিল, তো এসব জয় করুন এবং ভ্যাকসিন নিন। আমি সবাইকে বলবো ভ্যাকসিন নিন, নিতে অসুবিধা নেই, আপনি ট্রায়াল তো অনেককে নিতেই হচ্ছে, ট্রায়াল হিসেবেই না হয়নি, তো আমার আপাতত কোনো অসুবিধা হচ্ছে না। তো এটারা বললো যে সামান্য জ্বর আসতে পারে, তাতে প্যারাসিটামল খেতে হবে, তো আপাতত এটাই আমার বক্তব্য, ভ্যাকসিন নিন। ভালো লাগলো আজকে, বেশ অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। 10-11 মাস বিগত 10-11 মাস ধরে যা চলছিল, প্রথমের দিকে আমরা তো খুবই আতঙ্কিত ছিলাম, ভয় ছিলাম বাঁচবো কি না, অত্যন্ত আতঙ্কের মধ্যে ছিলাম। তো এর মধ্যেও আমরা স্বাস্থ্য প্রশাসনকে আমরা সচল রেখেছিলাম, আমি সরাসরি স্বাস্থ্য
ব্যবস্থার স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে তো অবশ্যই যুক্ত, কিন্তু চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত নই আমি, কিন্তু স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে আমি প্রত্যক্ষভাবে যুক্ত। এই কোভিডের সেই কঠিন সময়টাতে আমরা প্রত্যেকদিন রোজ অফিসে গেছি, তো একটা সময় আমরা মানে মনে হচ্ছিল কী ভয়ানক এই রোগ, আমরা কেউ হয়তো বাঁচবো না। তো সেখান থেকে আজকে ভ্যাকসিন বেরিয়ে গেলো, বিজ্ঞানের এত উন্নতি, তো ভ্যাকসিনটা সবার নেওয়া দরকার, আমি এটাই বলবো আপাতত। অবশেষে ফিরলাম ঘরে, ভালোই মানে খুব একটা ভিড়ভাড়টা ওখানে কিচ্ছু ছিল না, খুব মানে শান্তিপূর্ণভাবেই দিয়েছে ভ্যাকসিন, তো ঠিকই আছে। আবার নাকি 28 দিন পরে আবার একটা ডোজ আছে, তখন আবার দিতে যেতে হবে। তো আপাতত এখানেই শেষ করছি আজকে ব্লগটা, আর বিশেষ কিছু বলারও নেই, মানে আজকে দিনটা একটু শুরুটা একরকম শেষটা আরেক রকম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে বেল আইকনটাকে অল করে রাখবেন। নমস্কার।